যোৱা কেইদিনমান ধৰি উৎকট গৰমত দহিছে ৰাজ্যবাসী। ইয়াৰ মাজতেই শনিবাৰে কৰিমগঞ্জ জিলাত নামি আহে বৰষুণৰ লগতে ধুমুহাও। কিছু মিনিটৰ এই ধুমুহাত কৰিমগঞ্জকে ধৰি জিলাখনৰ বহল অঞ্চল ক্ষতিগ্ৰস্ত হয়। কৰিমগঞ্জ চহৰৰ কেইবাঠাও ঠাইতে উভালি পৰে প্ৰকাণ্ড গছ। কৰিমগঞ্জ জিলাৰ এটা ঐতিহ্যমণ্ডিত দুৰ্গা পূজা সমিতিৰ মণ্ডপ এই ধুমুহাৰ পৰা ৰেহাই পোৱা নাই। বাহেৰে মণ্ডপৰ গঠন নিৰ্মাণৰ কাম প্ৰায় সম্পূৰ্ণ হৈ উঠিছিল, কিন্তু কেইমিনিটমানৰ ধুমুহা বতাহত মণ্ডপটো ভাঙি পৰে। নীলমণি ৰোডৰ শতভিষা ক্লাব সৰ্বজনীন দুৰ্গা পূজা সমিতিৰ দ্বাৰা নিৰ্মিত পূজা মণ্ডপ আটাইতকৈ বেছি ক্ষতিগ্ৰস্ত হৈছে। প্ৰচণ্ড ধুমুহাৰ ফলত বাঁহৰ গাঁথনিৰ সমগ্ৰ মণ্ডপ ভাঙি মাটিত বাগৰি পৰে। ক্লাবৰ সদস্যসকলে মণ্ডপ ভাঙি পৰাৰ বাবে 4 লাখ টকাৰো অধিক টকাৰ লোকচান হোৱা বুলি জানিবলৈ দিয়ে। মাত্ৰ তুফান দিলো, এই তুফানে আমাৰ সামনে পেণ্ডেল পুৰো খুলি ভাঙি গৈছে। কাল্পনিক মন্দিৰ এটা এখন কি প্ৰায় 1 মাস আগে কাজ শুরু করেছিল, এখন থেকে আরো 1 মাস আগে। তারপরে করিমগঞ্জতো দুর্গা উৎসবের প্রস্তুতি চলি আছে, পূজালৈ মাত্র 18 দিন বাকি। বিগ বাজারের পূজা সমূহের ভিতর অন্যতম হয়েছে শহরের নীলমণি রোডের ক্লাব শতভিষার পূজা। এই ক্লাবে 57 বছর ভরি দিছে। শতভিষার বাজেটত প্রায় 12 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। পূজা মণ্ডপর পর মূর্তি লৈ আছে বহু চমক। কাল্পনিক মঞ্জুর আর্হিত মণ্ডপ নির্মাণ করা হব। শতভিষায় বহু বছর ধরে থিম পূজার আয়োজন করে আহিছে, কিন্তু শনিবারে ধুমুহার ফলত মণ্ডপটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। পূজা সমিতিয়ে জানাইছে লোকসান হয়েছে প্রায় 4 লাখ টাকা, লগতে পূজালয় বেশি সময় নাই, গতিকে মণ্ডপ বনার কাম অতি সোনকালেই পুনের আরম্ভ হব।